আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ডেন ভিডিও। আমি ফেডোসি আছি আপনাদের সাথে। তো আজ আমি চলে এসেছি ওয়ালটনের একটি শোরুমে। এখানকার যে ওয়ালটনের যে সাইড বাই সাইড বা ডাবল ডোর যে রেফ্রিজারেটর যেটা রয়েছে, বড় ফ্রিজ, সে ফ্রিজ সম্পর্কে ডিটেলস আপনাদেরকে জানাবো। আর এর জন্য আমি যেখানে চলে এসেছি একটি ওয়ালটনের শোরুমে, আর এই শোরুমের ম্যানেজার ভাইয়া সায়েমউদ্দিন, তো সে ভাইয়া আমাদেরকে হেল্প করবেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে। আর এই অ্যাড্রেসটা আমি প্রথমে একবার আপনাদেরকে শো করে দিচ্ছি, আর শেষের দিকে আমি আরেকবার আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিব। ভাই, আমরা যে ফ্রিজটা দেখব এটার মডেলটা দিয়ে যদি আমরা, এটা হচ্ছে আমাদের নতুন যে মডেলগুলো আসছে, এটা হচ্ছে আপনার WNJ5F3GDEL, যেটাকে বলা হয় GDEL। এটা হচ্ছে আপনার সাইড বাই সাইড ইনভার্টার টেকনোলজি, যেটা আপনার মধ্যে আপনি পাচ্ছেন আপনার 12 বছর পর্যন্ত গ্যারান্টি, 12 বছর পর্যন্ত কম্প্রেসার, 4 বছর পর্যন্ত স্পেয়ার পার্টস, 5 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস, প্লাস এটার মধ্যে আপনার ন্যানো হেলথ কেয়ার দেওয়া আছে, প্লাস এটার মধ্যে এক্সট্রা স্টেবিলাইজারটাও আপনি ইউজ করতে পারবেন না, এটার মধ্যে দেওয়া আছে। ওয়ালটন এই ফ্রিজটার মধ্যে আপনার টোটাল সব কিছুই দিয়ে দিয়েছে যা যা আছে ওয়ালটনের মধ্যে। যেমন আপনার 160 থেকে 240 ভোল্টের মধ্যে যদি আপনার হাফ ডাউন করে ফ্রিজটা, সেক্ষেত্রে আপনার দেখা গেছে ভোল্টেজটা হাফ ডাউন করে, সেক্ষেত্রে আপনার ফ্রিজটা চলার ক্ষমতা রাখবে। প্লাস ইনভার্টার টেকনোলজি তো আপনারা জানেনই, যেটা হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে থেকে লাস্ট প্রযুক্তি এটার মধ্যে ইউজ করা হয়েছে। পৃথিবীর মধ্যে আপনার দেখা গেছে ইনভার্টারটা হচ্ছে আপনার যদি 300 টাকা বিল আসে, সেক্ষেত্রে বিলটা চলে আসবে আপনার 100 থেকে 150 টাকার মধ্যে চলে আসবে। 60% পর্যন্ত আপনার এনার্জি সেভিং এখানে কিন্তু লেখা আছে, 60% পর্যন্ত এনার্জি সেভিং আছে। প্লাস হচ্ছে দেখা গেছে গ্যারান্টি আছে 12 বছর পর্যন্ত। প্লাস এটার মধ্যে আরেকটা যে আমাদেরই দেওয়া আছে, এটা হচ্ছে আপনার 100% পর্যন্ত 100% পর্যন্ত কপার কন্ডেন্সার দিয়ে তৈরি। এই ফ্রিজটা যখন তৈরি হয়েছে তখন ফ্রিজটার মধ্যে আপনার ভিতরে তামার দ্বারা তৈরি হয়েছে। আর যদি এটা যদি কেউ প্রমাণিত করতে পারে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকার পুরস্কার ওয়ালটন দিয়ে রাখছে এখানে কিন্তু, যেখানে দেওয়া আছে। যদি কেউ এটা ই করতে পারে যে না এটার মধ্যে কোনো ধরনের তামা বা কোনো ধরনের সিলভার ইউজ করা হয়েছে, সেই ক্ষেত্রে তাকে গ্রাহককে 1 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হবে। প্লাস হচ্ছে আপনি আমাদের ডাবল ডোর ফ্রিজটা যে দেখতেছেন, এটা হচ্ছে আপনার টোটালি মিরর গ্লাস, যেটার মধ্যে আপনি দেখা গেছে নিজেকে নিজে দেখতে পারবেন এখন রিফ্লেকশনটা। হ্যাঁ, এটা আপনার দেখা গেছে মিরর গ্লাস। আর ভিতরে অবশ্যই দেখতে পারবেন, আপনার ভিতরে দেখতেছেন যেগুলো আপনার ডাবল চেম্বার, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার ডাবল ডোর ফ্রিজটার মধ্যে আপনার প্রত্যেক এক একটা প্রায় 5টা করে আপনার র্যাক দেওয়া হয়েছে, 5 5 10টা র্যাক। এটা হচ্ছে আপনার ডিপ সাইড, এটা হচ্ছে নর্মাল সাইড, আর এটার মধ্যে আপনার দোনোটার মধ্যে আপনি নিজে নিজেই করতে পারবেন। ডিপটা আপনি নিজেই ই করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, প্লাস নর্মালটাও নিজেই কন্ট্রোল করতে পারবেন। আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্রিজে নর্মাল যে ফ্রিজগুলো ছিল ওগুলোর মধ্যে কিন্তু একটা দিয়ে দুটা কাজ করতো, আর এটার মধ্যে দুইটার জন্য আলাদা আলাদা দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটার মধ্যে এক্সট্রা লাইট দেওয়া হয়েছে, ডিপের মধ্যে লাইট আছে, নর্মালও লাইট দেওয়া আছে আমাদের। বক্স আছে একটা, হ্যাঁ দুইটা বক্স আছে, দুইটার মধ্যে প্রায় 2 থেকে 3 বছর যাবত, কিন্তু আমাদের ফ্রিজের রিভিউগুলো খুবই ভালো। এটা হচ্ছে আপনার 563 লিটারের একটা ফ্রিজ, যেটা আপনার বাসার জন্য, যেমন আপনার ডিপটা আপনার এক্সট্রা ভাবে কোনো ধরনের প্রয়োজন পড়বে না হয়তো বা, আর যদি কাউর ডিপ লাগে, কিন্তু এটার যে ডিপের যে ক্যাপাসিটি দেওয়া হয়েছে অনেক বেশি দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে নর্মাল তো আপনারা দেখতে পারতেছেন যে অনেক বড় দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেছে আপনার এক্সট্রা নর্মালের কোনো ধরনের প্রয়োজন তো পড়বে না, ডিপের আল্লাহ চিন্তা করতেছি যে ডিপেরও কোনো ধরনের প্রয়োজন পড়বে না আপনাদের, একটা বড় ফ্যামিলির, হ্যাঁ একটা বড় ফ্যামিলির জন্য এক্সট্রা ধরনের আপনার ডিপটা প্রয়োজন পড়বে না এখন। আপনার ছোট ফ্রিজে কম গ্যারান্টি, বড় ফ্রিজের বেশি গ্যারান্টি, তখন দেখা গেছে যারা গরিব মানুষ আছে তারা কিন্তু এই ফ্রিজ গুলা নিতে পারবে না। পরবর্তীতে দেখা গেছে তারা ছোট ফ্রিজটা নিতে পারত, ছোট ফ্রিজের জন্য অল্প গ্যারান্টি, কিন্তু ওয়ালটন এখনো আপনার দেখা গেছে সেম পজিশনে গ্যারান্টিটা রেখেছে। যেমন দেখা গেছে এটার 12 বছর, এটা 12 বছরই, ছোটো ফ্রিজেরও 12 বছর, 12 বছর পর্যন্ত আপনার দেখা গেছে কম্প্রেসারের ওয়ারেন্টিটা পাচ্ছেন, গ্যারান্টি টোটালি লেখা আছে কিন্তু এখানে, গ্যারান্টি সরাসরি, কোনো ধরনের ওয়ারেন্টির মধ্যে পড়বে না গ্যারান্টি। 4 বছর পর্যন্ত স্পেয়ার পার্টস, 5 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস, আর 1 বছরের মধ্যে যে আমাদের যে গ্যারান্টিটা আছে এটা আপনার ফুল ফ্রিজটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি, হ্যাঁ এটার মধ্যেও দেওয়া আছে। যেমন দেখা গেছে আপনার, হ্যাঁ বড়টার মধ্যে দেওয়া আছে, 1 বছরের মধ্যে যদি আপনার বড় ধরনের কোনো ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি চাওয়ার আগে আমাদের কোম্পানির লোক যখন দেখবে যে না এটা ফ্রিজটা চলার ক্ষমতা রাখতেছে না, সেক্ষেত্রে ফ্রিজটাকে রিপ্লেস করে দেওয়া হবে সাথে সাথে।
আপনাদের কোনো গ্রাহকের কোনো ধরনের কষ্ট হবে না, এটা হচ্ছে বড় কথা। কারণ আমাদের কিন্তু আপনি ফ্রিজটা যখন এক বছরের মতো সমস্যা হবে যে ঘোরাঘুরি এটা ওইটা ওরকম কিছুই নেই। কারণ আগে আপনি ফ্রিজটা রাখবেন জাস্ট, আর এটা নোটিস হাতে আসবে সর্বোচ্চ 5 দিনের মধ্যে আপনার ফ্রিজটা রিপ্লেস করে দেওয়া হবে। 5 থেকে 7 দিন, এক সপ্তাহ আমাদের টাইম দেওয়া হবে সর্বোচ্চ, এর উপরে যাবে না। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি যদি এইখান থেকে নিই, আপনার শোরুম থেকে নিই, তাহলে আমি কি পরবর্তীতে আপনার এই ওয়ালটনের অন্য কোন শোরুম থেকে এটা অনেক বড় একটা কোশ্চেন দেয়া গেছে আপনার দেয়া গেছে আপনার আমাদের থেকে আপনারা ফ্রিজ কিনলেন, আপনি পৃথিবী আপনি বাংলাদেশের মধ্যে যে কোনো কোম্পানির শোরুমে গেলে আপনাকে সার্ভিস দিতে বাধ্য থাকবে, এটা আমাদের গ্যারান্টি কার্ডে কিন্তু লেখা আছে। যে কোনো ধরনের শোরুমে গেলে আপনার এই গ্যারান্টি দিয়ে করতে পারবেন। প্লাস আপনি দেয়া গেছে আপনি ঢাকা থেকে বা দেয়া গেছে আপনি কোনো জায়গা থেকে কিনেছেন, বরিশাল থেকে কিনছেন ফ্রিজটা, আপনি এখন শিফট হয়েছেন হাসনাবাদের ভিতরে, সেই ক্ষেত্রে আমাদের দ্বারা আপনি সার্ভিসটা পাবেন। সার্ভিসের জন্য নিশ্চয়তা থাকবেন, আপনার কোনো ধরনের ঠকানো হবে না। আপনি যদি কোম্পানির শোরুম থেকে প্রোডাক্টটা কিনে থাকেন ওয়ালটন প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা আপনাকে সার্ভিস দিতে অবশ্যই বাধ্য থাকব। হ্যাঁ, ওয়ালটনের প্রোডাক্ট হলেই হলো, আমরা সমস্যা নয় সার্ভিস দিতে পারবো। প্লাস দেখা গেছে আমাদের থেকে আপনি কিনে আপনি দেখা গেছে আমরা যেমন বরিশালে ফ্রিজ বিক্রি করতেছি বা যে কোনো ইয়ে রাষ্ট্রে বিক্রি করতেছি বা যে কোনো জায়গায় বিক্রি করতেছি, আমাদের কিন্তু সার্ভিস পয়েন্ট ওইখানেও আছে। আমাদের প্রায় আপনার 3000-এর উপরে সার্ভিস পয়েন্টই আছে ওয়ালটনের, আর 7000-এর উপরে আমাদের আউটলেট আছে, ইন আউটলেট আছে আমাদের। প্লাস দেখা গেছে আমাদের যে ওয়াল ডাবল ডোর ফ্রিজটা আছে, এই ফ্রিজটার মধ্যে কিন্তু আপনার 5-star রেটিং দেওয়া আছে, যেটা কিন্তু আপনার দেখা গেছে অনেক বড় কথা। 5-star রেটিং ডাবল ডোর ফ্রিজটার মধ্যে, যেটার রিভিউটা অনেক ভালো অন্যান্য কোম্পানির তুলনা বা এটা হচ্ছে আপনার রিভিউটা কিন্তু আপনার ইউটিউব বা কোনো ধরনেরই না, এটা হচ্ছে আপনার ফ্রিজের উপরে যে দেখা গেছে সিঙ্গার বা ওয়ালটন বা দেখা গেছে আপনার মার্সেল বা ওয়ালটন, এগুলোর মধ্যে যে আপনার বেস্ট আপনার কাজ করে দেখাচ্ছে বা বেস্ট পারফরমেন্স দিচ্ছে ওইটার উপর একটা রেটিং দেওয়া ফিক্সড করা হয়েছে, যে ফ্রিজটার রেটিংটা খুবই ভালো। যে কাস্টমারের থেকে যে কমপ্লেন আমরা কম পাচ্ছি, আমাদের কিন্তু এখন কমপ্লেন কিন্তু অনেক কমে গেছে। আমাদের যেমন দেখা গেছে আগে ডাবল ডোরের মধ্যে একটা কমপ্লেন ছিল কম আর বেশি, এখন কিন্তু ওগুলা সবই উপরে ডেভেলপ হচ্ছে আছে এগুলা। এখন আপনারা যে ধরনের কমপ্লেন পান পরবর্তীতে চেষ্টা করার আসলে সেটা আপডেট করা, অবশ্যই আমরা আপডেট করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ওয়ালটন সবসময় চেষ্টা করে যে নতুন নতুন, প্লাস হচ্ছে আপনাদের আগে সে কাস্টমারের কি চাহিদা আছে, প্লাস কাস্টমারের চাহিদার উপরে কিন্তু আমাদের ফ্রিজও তৈরি হইতাছে। আমাদের গ্যারান্টি বা দেখা গেছে যে কোনো ধরনের প্রবলেম ওটার উপরে আমরা ফিক্স করতেছি। কারণ আমাদের যেহেতু অনেক বেশি সেল, এখন আপনি অবশ্যই দেখতে পারবেন যে দেখা গেছে আপনার ওয়ালটনের প্রোডাক্টটা বিক্রি হয় কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে থেকে বেশি। দেখা গেছে আপনার নর্মালি অন্যান্য কোম্পানি যে করা ফ্রিজ বিক্রি করে, আমাদের থেকে দিনে ওইগুলো এর থেকে বেশি বিক্রি হয়, কারণ ওয়ালটনের প্রোডাক্টটার দাম অনেক কম। আপনি কিন্তু এটা অবশ্যই দেখতে পারতেছেন, এটার দাম কিন্তু অন্যান্য কোম্পানির তুলনায় আপনার রিজনেবল প্রাইস, এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে আপনার 57,900 টাকা এখন ডাবল ডোর ফ্রিজের দাম। আপনি অন্যান্য কোম্পানি আপনি, হ্যাঁ 57,900 টাকা রিজনেবল প্রাইস, হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখা গেছে সরি 67 67,900 টাকা কিন্তু আপনি দেখেন স্যামসাং এই ফ্রিজটার দাম কিন্তু 1,29,000 টাকা দাম ডাবল ডোর ফ্রিজটা। এই কথার ভিত্তিতে কিন্তু অনেক ভিউয়ার্স বলবে যে স্যামসাং আর ওয়ালটন, হ্যাঁ স্যামসাং এটা বলতে পারে যে স্যামসাং আর ওয়ালটন তো এক না, স্যামসাং অনেক অনেক বড় একটা কোম্পানি হতে পারে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে কাস্টমারের চাহিদা মেটানোর জন্য কিন্তু অনেক দাম কমে একটা রিজনেবল ডাবল ডোর ফ্রিজ সামনে দাঁড়া করে দিছি। আপনি দেখেন অবশ্যই মধ্যবিত্ত নাগালের মধ্যে, এখন যদি একটা রিস কালার ঘরে যদি একটা ফ্রিজ থাকে, যদি তার ফ্রিজ কেনার সামর্থ্য থাকে, সে ওয়ালটন ফ্রিজ ক্রয় করতে আছে, সে স্যামসাং এ যাচ্ছে না, সে স্যামসাং এ কিন্তু যে ফ্রিজটা কিনতে পারবে না, সে ভালো করেই জানে। তার কারণে সে বাংলাদেশি প্রোডাক্টের উপরে আস্থা রাখতেছে এখন। কিসের জন্য? কারণ সে দামে কম পাচ্ছে, প্লাস হচ্ছে মানে ভালো পাচ্ছে, প্লাস গ্যারান্টিতে বেশি পাচ্ছে। স্যামসাং কি আপনাকে এত গ্যারান্টি দিবে? স্যামসাং গ্যারান্টি হচ্ছে সর্বোচ্চ 5 বছর বা দেখা গেছে নর্মালি আমরা যতটুকু শুনে আসছি বা শুনতাছি, বাপাকে আপনারা দেখতে পারেন, কিন্তু ওয়ালটনের ফ্রিজের দিক দিয়ে আপনারা দেখবেন যে আপনার রিজনেবল প্রাইস, দাম কম, প্লাস হচ্ছে দেখা গেছে আপনার মানের দিক দিয়ে অনেক ভালো। এগুলা কিন্তু আপনার এই যে আপনি যে গ্লাস বডিটা দেখতেছেন, এগুলো কিন্তু স্যামসাং ফ্রিজের মধ্যে গ্লাস বডি নেই, মিরর গ্লাস, অনেক ধরনের কম্পেয়ার করতে পারবেন। আপনি দেখলে কাস্টমাররা যখন দেখবে দুইটা শোরুম, স্যামসাংটাও দেখবে ওয়ালটনটাও দেখবে, অবশ্যই ওয়ালটনের প্রতি একটু চাহিদা বাড়বে। এখন কিন্তু শুধু রিস কালার ঘরেও না, মোটামুটি বড় লোকের ঘরেও কিন্তু এখন ওয়ালটন ফ্রিজ চলতেছে পাশাপাশি। কিসের জন্য চলতেছে? দেশেই তৈরি, আমাদের কিন্তু টোটালি বাংলাদেশের তৈরি। হ্যাঁ, এই কারণে আমরা দামটা কম দিতে পারছি, কারণ আমাদের কিন্তু গাজীপুরে ফ্যাক্টরি আছে। আপনারা অবশ্যই চাইলে ভিজিট করতে পারেন, দেখতে পারেন, আমাদের গাজীপুরে বিশাল বড় ফ্যাক্টরি আছে ওয়ালটনের। গাজীপুর আপনার চান্দুর আমাদের বিশাল ফ্যাক্টরি আছে, অবশ্যই ইউটিউবে সার্চ দিলেও দেখতে পারবেন। আমাদের কিন্তু ইন টোটালি এখানে বডি থেকে না জানিয়ে যা আছে টোটালি বাংলাদেশে তৈরি হচ্ছে, এই কারণে অবশ্যই দামটা কম আমাদের।
অন্যান্য কোম্পানিতে আগে আছে বাইরে থেকে আসে ভ্যাট ট্যাক্স এটা সেটা অনেক ধরনের কিছু কারণে দাম অনেক বেড়ে যায় কিন্তু দা আগেছে ওয়ালটন ফ্রিজটা টোটালি বাংলাদেশে তৈরি হইতাছে যার কারণে দা আগেছে আপনার রিজনেবল প্রাইসে মানুষের হাতের নাগালে আছে ওয়ালটন ফ্রিজটা ধন্যবাদ ভাই আপনাকে অনেক এত বেশি ইনফরমেশন দেওয়ার জন্য এখন যাদের অনেক প্রশ্ন ছিল তারা কিন্তু আমি আশা করব ভিডিওটা দেখলে তারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো আমি অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আরেকবার দিয়ে দিচ্ছি এই হচ্ছে এখানকার অ্যাড্রেস তো ভাই এত ডিটেইলসে বলার পর আশা করি কারো কোনো প্রশ্ন নেই তারপরে যদি থেকে থাকে আপনারা কিন্তু যোগাযোগ করবেন 01920320631 এটা অবশ্যই আপনারা ডিউটি আওয়ার্সের ভিতরে ফোন করার চেষ্টা করবেন ডিউটি আওয়ার্সের ভিতরেই ফোন করবেন সপ্তাহে 7 দিনের যে কোনো দিন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য